কিছু পৃথিবীর বেঈমান কাফির দুনিয়া শুরু থেকে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চলছে, চলছে না চলেনি, আজও চলছে। যারা মোবাইল ঘাঁটেন, যারা পেপার পড়েন, যারা খবর দেখেন, তারা সকলে দেখেছে গোটা পৃথিবী জুড়ে পৃথিবীর বেঈমান কাফেরদের মাথা ব্যথা পৃথিবীর কোনো কিচ্ছু নিয়ে নয়। পৃথিবীতে মদ, গাঁজা, আম, ঠিক বলছি না ভুল বলছি, মানুষ আম ভাবে মদ খায়, সেখানে মুসলমানরাও হিস্সা নেয়। মানুষ গাঁজা খায়, মুসলমানরাও তাতে কি আছে, ইনভলভ আছে। গাঁজা খায় মুসলমানরাও, মদ খায়। পৃথিবীতে আম ভাবে মদ চলছে, গাঁজা চলছে, বেশ্যাখানা চলছে, বিভিন্ন রকম ব্যভিচার চলছে, নোংরামি চলছে, পার্কে নোংরামি চলছে। এগুলোতে পৃথিবীর কোনো মানুষের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা শুধু একটা জিনিস নিয়ে, ইসলাম এবং কোরআন নিয়ে, আমার রসুলকে নিয়ে, টুপিওয়ালা দাড়িওয়ালাকে নিয়ে প্রবলেম। একটা দাড়িওয়ালা ব্যক্তি, তাকে নিয়ে প্রবলেম, একটা টুপিওয়ালা ব্যক্তি, তাকে নিয়ে প্রবলেম। প্রবলেমটা ছিল না, ওই বাতাবরণ তৈরি করা হয়েছে। কিসের কারণে? একটাই কারণ, তা সেটা হচ্ছে ইসলামের সত্যতা প্রকাশ হওয়া। কোরআন যে সত্য কিতাব, আপনি কি করে দলিল দিবেন? বুঝতে পেরেছেন না? পারেননি? আপনাকে একজন অমুসলিম ভাই বলল, প্রমাণ দাও কোরআন কি করে সত্য কিতাব। আপনি একজন মুসলিম হয়ে আপনি কি করে তাকে উত্তর দিবেন যে এটা সত্য কিতাব? ওয়াসিম রিজবি একটা মুসলমান ঘরের ছেলে, উত্তর প্রদেশে বাড়ি, সে কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলেছে, কার প্রতি? ইসলামের প্রতি। এমনকি শেষ পর্যায়ে গত 3 দিন আগে সে হিন্দু ধর্ম পর্যন্ত গ্রহণ করেছে। যারা মোবাইল ঘাটে, যারা পেপার দেখে, তারা বুঝতে পেরেছে। তো এতে ইসলামের কিন্তু কোনো যায় আসে না। আপনারা কি বলছেন, যায় আসে না? গোটা পৃথিবীর মানুষ আল্লাহর কসম, যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর খোদার খোদাই এতটুকু আজ কম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে জায়গায় আছেন, ছিলেন, কেয়ামত পর্যন্ত থাকবেন, আর চিরজীবন থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসিম রিজবির মতো বেঈমান ইসলাম এদিকে ভ্যালু দেয় না। ওয়াসিম রিজবি প্রশ্ন করেছে, ইয়ে কোরআন আল্লাহর কালাম, এর প্রমাণ কি? এটা তো মৌলবীরা লিখেছে। জোরে বলুন নাউজবিল্লাহ। বুঝে, এটা তো মৌলবীরা লিখেছে, এটা তো আলেমরা লিখেছে, আল্লাহ খুদ পাঠিয়েছে, আল্লাহর কসম আল্লাহ নিজে পাঠিয়েছে। তার দলিল আপনাদেরকে কয়েকটা দেব। 1 নম্বর হচ্ছে, ওয়াসিম রিজবির মতো বেঈমান আমাদের মতো মৌলবির সাথে বসবে না। ডিবেট করো আমাদের সাথে, চ্যানেলে বসেছে, টিভির চ্যানেলে অ্যাঙ্কাররা ডেকেছে তাদের। আচ্ছা বাতাও, এ যো আপনে হিন্দু ধর্ম আপনা লিয়া আর ইসমে আপকো ক্যা ফায়দা হ্যায়, ইসলাম মে ক্যা খারাপি দেখা? তো সে তাকে উত্তর দিচ্ছে, ইয়ে আল্লাহ কা কালাম নহীঁ হ্যায়, আর মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ যো এক আতঙ্কবাদী থা। জোরে বলুন নাউজবিল্লাহ। নবীজিকে আতঙ্কবাদী বলছে, নবীজিকে হিংস্র বলছে। আল্লাহর কসম ওয়াসিম রিজবি, আমার নবীজির বায়োরেটার তুমি পড়নি, যারা পড়েছে তারা আদর্শ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা পড়েছে তারা ইসলাম কবুল করেছে, যারা নবীজির কাছে এসছে তারা কলমা পড়ে বাড়ি ফিরে গেছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু সুপারি নিয়েছিলেন। আমাদের দেশে বলে না সুপারি কেলার, কিসের জন্যে? মার্ডার করার সুপারি নেয়,
এত লাখ টাকা দাও অমুককে মার্ডার করে দেব, আছে না নাই আমাদের দেশে? নবীজি যাওয়া নাই, মক্কায় মিটিং বসে গেল, আল্লাহ নবী গর্দনটাকে কেটে নিয়ে আসবে, এত বড় ফিতনা, ইসলাম নতুন ধর্ম নিয়ে এসছে। হযরতে উমর তলোয়ারটা তুলে বললে, মাই লেকে আউঙ্গা, আমি নিয়ে আসবো, দাও আমাকে পয়সা দাও। হযরতে উমর বেরিয়ে পড়েছে ঘোড়া নিয়ে, আল্লাহ নবীকে কতল করবেন নিজের বোন বুনায়ের বাড়িতে। রাস্তায় আব্দুল্লাহ বিন জুবেরের সঙ্গে দেখা, আব্দুল্লাহ বিন জুবের বললে, এই উমর এত রাগন্তিত হয়ে কোথায় চললে? বললে, না রহেগা বাঁশ না বাজেগা বাঁসুড়ি, আজ তো আল্লাহকে রসুল কো কতল কর দেঙ্গে, সর কাটকে লাইঙ্গে। উমরের মতো পালোয়ান শক্তিশালী বলেছে, আব্দুল্লাহ বিন জুবের বললে, ভাই উমর, নবীজির গলা কাটার আগে তুমি তোমার বাড়ির খবর লাও, তোমার বোন আর বোনাই কালমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোড়ার লাগাম টানিয়ে ঘুরে একদম বোন বোনাইয়ের বাড়িতে, তখন তারা কোরআনের তেলাওয়াত করছিল। হযরতে উমরের ঘোড়ার আওয়াজ পেয়ে তারা লুকিয়ে দিয়েছে। কোরআন তখন গাছের ডালে লেখা হতো, পাতায় লেখা হতো, চামড়ায় লেখা হতো। কোরআনটা একত্রিত কে করেছেন? কোরআনটা একগুচ্ছ কে করেছেন? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি করেছেন একত্রিত। নবীজি যাওয়া নাই, বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল, সাহাবির ঘরে, কোন সাহাবির ঘরে এক পাড়া, কোন সাহাবির ঘরে দশ পাড়া, কোন সাহাবির ঘরে আপনার পাঁচ পৃষ্ঠা, এইভাবে ছিল। একত্রিত করেছেন কে? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে এই কোরআনের রূপ দেওয়া হয়েছে। হযরতে উমর পড়লেন, কোরআন বার করো, তোমরা যেটা পড়ছিলে কেটার উপর, কোন জিনিসের উপরে আকৃষ্ট হয়ে তোমরা ইসলাম কবুল করলে? মারতে শুরু করলেন, রক্তাক্ত করে দিলেন বুন বুনাইকে, বললে বার করো তোমাদের কোরআন। বললে, হে উমর, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন, ইস কোরআন কো জো না পাকে ও ছু নহীন সকতা, যারা অপবিত্র হবে তারা কোরআনকে স্পর্শ করতে পাবে না, তুমি পবিত্র হয়ে এসো, উজু করে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর কথা মতো ফরজ গোসল করলেন, উজু করলেন, কোরআন যখন তার চোখের সামনে দেয়া হলো, কোরআনের আয়াত চোখে পড়া মাত্র হযরতে উমরের হৃদয় বলে উঠল, লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালমা পড়ে নিলেন, নবীজির কদম মুবারকে গিয়ে তলোয়ারটা নামিয়ে দিলেন, নবীজির চোখে পানি, উমরের চোখে পানি। আল্লাহ নবী বললেন, তুমি তো আমাকে কতল করার জন্য এসেছিলে, কি ব্যাপার? ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ আমাকে কবুল করেছে, আমি কালমা পড়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ আমাকে কবুল করেছে। নবীজি কি বললে জানেন? হে উমর, তুমি কান খুলে শুনে নাও, আমি একদিন দুদিন নয় 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ আমার দোয়াকে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন দুদিন নয়, 40 রাত জেগে আমি কেঁদেছি আল্লাহর কাছে, আল্লাহ আবু জাহেল নাহলে উমর দুজনের মধ্যে একজনকে ইমান দান করো, ইসলাম শক্তিশালী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর যেদিনে ইমান আনলেন, তলোয়ারটা তুলে মক্কায় বলেছিল, আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ পড়ব, কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চায়, ছেলেকে এতিম করতে চায়, আমাদের নামাজে বাধা দেবে। সেদিন থেকেই মক্কায় প্রকাশ্যে নামাজ নবীজি শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কালমা পড়েছেন, নবীজির আদর্শে, নবীজির ব্যবহারে কালমা পড়েছে। ওয়াসিম রিজবি, তুমি কোরআনকে চিনতে পারো নি, কোরআনের আমি পরিচয় আপনাদেরকে দিয়ে দিই। আপনি বাড়িতে কোরআন রাখেন, কোরআনটা কি? আল্লাহর কালাম। প্রথমেই শুনেলেন, আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীর শক্তি যদি এক কাছে হয়,
আল্লাহর কসম আমার নবীজিকে আমার আল্লাহ বললেন হে আমার বিশ্বনবী বলো ইন্না হে আমার বিশ্বনবী আপনি পৃথিবীর মানুষকে বলে দেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই জোরে বলুন সুবহানাল্লাহ তুমি তো দূরের কথা গোটা পৃথিবীর যদি শক্তি এক কাছে হয়ে যায় রাষ্ট্রগুলো এক কাছে হয় তাও কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা রাখে না আবার আপনি জিজ্ঞেস করুন এই কোরআন সেই কোরআনকে জিজ্ঞেস করো তোমার ওজন কেমন আপনি বাড়িতে একটা কোরআন রেখেছেন সেই কোরআনটার ওজন আপনি যদি জিজ্ঞেস করেন কোরআনকে আমি এখনো বায়ান শুরু করিনি আমি খালি কোরআনের আজমত আপনাদেরকে বুঝাচ্ছি প্রথমে বুঝিয়ে দিচ্ছি ইসলাম আর কোরআন কি আর আমার আল্লাহ কি তারপর আমি বায়ান করি আপনাদেরকে নসিহত শুরু করেছি করিনি আমি এখন ওয়াসিম রিজভীর কথা বলছি যারা আল্লাহকে চিনতে পারেনি আমি তাদের কথা বলছি আমার ভাইয়েরা একটু মাথায় নেবেন ইসলাম এত সুন্দর আদর্শবান একটা ধর্ম ওই কোরআনটার ওজন যদি আপনি দাড়ি পাল্লায় চাপান 2.5 কেজি হবে 1.5 কেজি হবে কোনো কোরআনটা কুরো কোরআনটা 1 কেজি হবে ঠিক বলছি না ভুল বলছি কিন্তু ওটা কোরআনের ওজন নয় ওটা কোরআনের ওজন না ওটা কোরআনের ওজন নয় ওইটা কাগজটার ওজন ঠিক বলছি না ভুল বলছি কিসের ওজন কাগজের যদি কোরআনের ওজনকে জানতে চাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বিশ্ব নবী আমার কোরআনের ওজন জানতে চাইলে আমার কোরআনকে জিজ্ঞেস করো কোরআন সঙ্গে সঙ্গে নকল করছে লাউ আনজাল্লা হাদাল কোরআন আলা জাবালিন লা রাইতাহু খাশিয়াম মুতাসাদদিয়াম মিন খাশিয়াতিল্লাহ আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত জোরে বলুন সুবহানাল্লাহ আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম পাহাড়টা আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআনের এত ওয়েট আবার আপনি জিজ্ঞেস করুন পৃথিবীর এতগুলো কবি বই লিখেছেন একটু আগে আমার আব্বাজি বলছিলেন না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কথা তিনি কতগুলো কবিতা লিখেছেন গদ্য লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র স্বামী বিবেকানন্দ যতগুলো কবি আছে শুধু কবি নয় পৃথিবীর যতগুলো মোলবি মোল্লা মুহাদ্দিস যারা যত বই লিখেছে সব এক কাছে করুন একটা ছড়া একটা কবিতা একটা গদ্য কেউ কখনো অলংকার বাজায় রাখতে পারেনি আমার আল্লাহ কিন্তু কোরআনে অলংকার বাজায় রাখিয়েছেন এটাই হচ্ছে সত্যর প্রমাণ জোরে বলুন সুবহানাল্লাহ অলংকার মানে শুনলেন যে লাইনটা বলবে যে ছড়াটা বলবে প্রত্যেকটা ছড়ার শেষ অক্ষর একই হতে হবে যেমন আমরা পড়েছি বন্দে আলী মিয়ার লেখা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর লাস্টে কি এলো র এসছে না আসেনি লাস্টের অক্ষরটা কি কি র লাস্টের অক্ষর ল র আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে বেলে নাহি কেউ পর সেটাও র তারপরে তৃতীয় নম্বরটা হারিয়ে ফেললে অলংকার পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই হস্যই চলে এলো এসছে না আসেনি আরো একটা কেউ কবিতা শোনা যার মধ্যে অলংকার বাজায় আছে একটাও অলংকার বাজায় নয় আমার আল্লাহ শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করলেন কোরআনের মধ্যে আমার আল্লাহ বললেন ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা জোরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটা আয়াতের শেষে
আমার আল্লাহ অলংকার বাজাই রাখলেন, পৃথিবীর কোন ধর্ম গ্রহণতে অলংকার বাজাই নাই, এটাই হচ্ছে আল্লাহর সত্যর প্রমাণ, এটাই কোরআনের সত্যর প্রমাণ, এর থেকে বড় দলিল আর কিছু নাই। একটা এরকম ওয়ার্ড লিখে দেখাও, একটা ছড়া লিখে দেখাও, ওয়াসিম রিজভী তোমার মতো হারাম খোর নয়, পৃথিবীর যত জ্ঞানী আছে এক কাছে করো, আর একটা ছড়া লিখে দেখাও যার মধ্যে অলংকার বাজাই থাকবে, অলংকার বাজাই রাখতে পারবে না, আমার আল্লাহ অলংকার বাজাই রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কোরআন সত্য, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে যতগুলো নবী এসেছে, পয়গম্বর এসেছে, জানেন এখন থেকে এর নাম কি, ওয়াসিম রিজভীর নাম নতুন নাম কি হয়েছে জানেন? জিতেন্দ্র ত্যাগী, জিতেন্দ্র ত্যাগী, তার নাম জিতেন্দ্র ত্যাগী হয়েছে। আমি বলতে চাই ওয়াসিম রিজভীজি, আপনি তো হিন্দু হলেন, আপনাকে হিন্দু ভাইয়েরা পুজো করতে দেবে? কথা বলুন, দেয়? দিবে? ছোট জাতের মানুষ পুজো করতে পায়? তোমাকে কি পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দিবে? চ্যালেঞ্জ দিলাম আমি, ইতিহাস খুলুন ভারতের, ইন্দিরা গান্ধীকে প্রবেশ করতে দেয়া হয়নি ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে পুরীর জগন্নাথ মন্দিরে। থাইল্যান্ডের রাজকুমারীকে আটকে দেওয়া হয়েছে, জন্মসূত্রে হিন্দু নয় বলে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। গেটে লেখা আছে পুরীর জগন্নাথ মন্দিরে, জন্মসূত্রে হিন্দু না হলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। আর আল্লাহর কসম, আজকেই যদি কোনো ভাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন আমার অমুসলিম ভাই যদি আজকে ইসলাম কবুল করে, কালকে আমার পাশে দাঁড়িয়ে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেই যদি তুমি ইসলাম কবুল করো, তোমার যদি যোগ্যতা থাকে, তুমি আমার বোনকে বিয়ে করতে পাবে, আমা আমি তোমার বোনকে বিয়ে করতে পারি, তোমার যোগ্যতা থাকলে তুমি ইমামতি করবে, আমি তোমার পেছনে নামাজ পড়ব। কখনো মুসলমান ইসলাম বলে না যে কালকে কলমা পড়েছে ওর পেছনে নামাজ পড়ব না, কোনো মলবি কোনো লোক বলবে না। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহ দিদার হবে, এটার জন্য অপেক্ষা করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশে দেখবেন ছেলের যখন বউ দেখা হয়, আর বাপ যদি বলে তোমার জন্য আজকে একটা মেয়ে দেখে এলাম, তখন আমাদের মনটা কি বলে, আমি কবে দেখব, হ্যাঁ মেয়েটা কেমন দেখতে হবে, ফটো এনেছি নাকি, আমি কবে দেখতে যাব, মনটা তখন লাড্ডু ফুটে, ফুটে না ফুটে না, কবে দেখব, হ্যাঁ মনে তখন একটা হাবুডুবু খায়। আমার ভাইয়েরা, আপনার মন যেন উতাল পাতাল হয়, কাঁদে নামাজে দাঁড়িয়ে, আল্লাহ তোমার নৈকট্য লাভের জন্যে আর তোমার দিদারের জন্যে আমি তোমার পথে আছি, তোমার কাছে ইবাদত করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন কেয়ামতের দিনে জান্নাতের উত্তর অধিকারী হয় আর তোমার দিদার হয়, তা না হলে বড় কঠিন দিন হয়ে দাঁড়াবে আমার ভাইয়েরা। ওই জন্যে সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা সবাই মমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা নবী মনের আগ্রহ নিলেন, আমাকে আখরি নবীর উম্মত করে দাও, নবী করার প্রয়োজন নাই, মৃত্যু দাও আর আখরি নবীর উম্মত করো। যতগুলো নবী পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী পয়গম্বর একটা দাওয়াত দিয়েছেন, প্রথম তাদের তবলিগ, প্রথম তাদের দাওয়াত একটাই ছিল, সেটা হচ্ছে এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি বিশ্বাস নয়। এটা প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা পয়গম্বরের দাওয়াত। এরপরে চলুন, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, কাবা ঘরে যাও, যেখানে 360টা মূর্তি রাখা আছে, তাদেরকে বলো এগুলোকে ছুঁড়ে ফেলো, আর একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করো। আমার নবী বিশ্ব নবী
काबा घरे गेलेन आर बेईमान काफेर दिके बोललेन तादेर सर्दार आबू सुफियान, हे आबू सुफियान शोनो, এই সমস্ত 360টা মূর্তিকে ছুঁড়ে ফেলো আর একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করো। আবু সুফিয়ান এবং বেঈমান কাফেররা বললে শুনে নাও, আমাদের 360টা আল্লাহ আর তোমার মাত্র একটা, 361টাকে আমরা একসাথে উপাসনা করব। আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী তাদিকে বলো, লাউ কানা ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি আরো কেউ আল্লাহ হতো পৃথিবীতে বিভ্রাট মারামারি সৃষ্টি হতো, তাই আমি রব ছাড়া পৃথিবীতে আর কোন রব নাই, আর কোন মাবুদ নাই। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর যত মানুষ দেখছেন তাতে সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, জৈন হোক, ইহুদি হোক, যে ঘরেরই হোক, শুনে নাও, আমরা সবাই হচ্ছি আদমের সন্তান। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাতে হিন্দু ঘরে হোক, জৈন ঘরে হোক, খ্রিস্টান ঘরে হোক, ইহুদি ঘরে হোক, সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। সে যখন তার বালিগ হয়, সে যখন প্রাপ্ত বয়সে যায়, সে যেদিকে তাদের বাবা মা রূপ নাই, যেদিকে রুকুন করে, সে সেই দিকে যায়। তারপরে তার পাপ লেখা শুরু হয়। নাবালক অবস্থায় যদি কোনো হিন্দু বাড়ির ছেলে মারা যায়, সে ফুলের বাগিচাই থাকবে। জোরে বলুন সুবহান আল্লাহ। জন্ম যে বাড়িতেই নেক, জন্ম নেওয়ার পরে তার নাসাল থাকে মুসলমান। জোরে বলুন সুবহান আল্লাহ। এটা আমার আল্লাহ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যতগুলো পৃথিবীর মানুষ আছে সবাই আমার আদমের সন্তান, বাকি কারুর নয়, আদমের সন্তান। ওই জন্য দেখেছেন মডেল কিন্তু সব এক, এক না এক লয়। হিন্দুদের নাকটা পেছন দিকে আছে দেখেছেন, আছে। খ্রিস্টানদের নাকটা এখানে আছে, সব একই রকম। পৃথিবীর 700 কোটি মানুষকে আপনি এক কাছে করলে সবারই আমি একই জায়গায় কান দিয়েছি, নাক দিয়েছি, দুটো চোখ, মুখ, হাত এবং পা একই রকম গঠন দিয়েছি। আমার সৃষ্টির মধ্যে তোমরা পরিবর্তন পাবে পাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সব আদমের আমার সন্তান। ওই জন্য আমার আল্লাহ কোরআনে আবার নবীজিকে বললেন, তারা যখন বললে জৈত সরকার করব, আমার নবী বিশ্ব নবীকে বললেন, হে আমার বিশ্ব নবী তুমি বেঈমান কাফেরকে কোরআন শুনাও, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ওরে কাফেরের দলেরা, লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা না আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ওরে কাফেরের দলেরা, লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। বেঈমান কাফের আমার নবীজির জন্য তিনটে ফয়সালা করেছে, হয় আল্লাহর নবীকে মার্ডার করো, তা না হয় আল্লাহর নবীকে অ্যারেস্ট করো, তা না হয় আল্লাহর নবীকে মক্কা থেকে বিতাড়িত করো। কিসের জন্য? খালি দাওয়াত দেবার জন্য। কিসের দাওয়াত? এক আল্লাহর উপরে বিশ্বাস করো, অনেকগুলো আল্লাহর উপরে নয়। আমার আল্লাহ কোরআনে বললেন, লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি দ্বিতীয় আল্লাহ হতো পৃথিবীতে বিভ্রাট সৃষ্টি হতো, মারামারি হতো। তাই আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে সাজিয়েছি কার জন্যে? আমার বান্দাদের জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে সাজিয়েছেন? কোরআনে আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘর বাড়ি গাছপালা পশু পক্ষী নদ নদী নালা পাহাড় পর্বত এবং বিবি বাল বাচ্চা দিয়ে এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছ থেকে এত কিছু নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিয়ামতের দিনে একটা জিনিস নেবেন, কটা বললাম? আইয়ুকুম আহসানু আমালা,
তোমাদের মধ্যে থেকে আমলটা কার ভালো আছে। এই আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল, ভালো আমল যার থাকবে সেই লোকটাই আল্লাহর কাছে কামিয়াব হবে। আইয়ুকুম আহসানু আমালা। তারপরে আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। এরপরে আমি এই সুসজ্জিত পৃথিবীটাকে, শুনে নাও, এমন একটা দিন আসবে আমি এটাকে ধুলি কোনাতে পরিণত করব, যে দিনটার নাম হচ্ছে কিয়ামত। কি নাম বললাম? কিয়ামত। আমি এই পৃথিবীটাকে, এমন একটা দিন আসবে যেদিনে এই গোটা পৃথিবীটাকে আমি ধুলিস্যাত করে দেবো, ধুলি কোনায় পরিণত করব। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা, তোমরা চোখের সামনে দেখতে পাবে সব ধুলি কোনা করে দেবো।